নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার চিত্রগাথায় শোকগাথা স্থল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ চিত্রকর্ম আগতদের চাওয়া, ভবিষ্যতে দেশব্যাপী এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়া। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। ছোট্ট কোলে শিশু থেকে শুরু সকল বয়সী মানুষের এ পদচারণা, গন্তব্য জাতীয় সংসদ ভবনের। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নানা দুর্লভ চিত্র দেখতে পেয়ে প্রতিকূল আবহাওয়াতেও খুশি আগতরা। মানে দেখার জন্যই তো আসলাম, বৃষ্টি তো কোনো ফ্যাক্টর না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসছে, আমরা দেশে আসছি, আমি বঙ্গবন্ধুকে ভালো। যারা বঙ্গবন্ধু দেখেনি তার আদর্শে নিয়েই যেন তারা এগিয়ে যায়, আমাদের দেশটাকে আমরা সোনার বাংলা দেখতে চাই। যেগুলো নতুন এগুলো আমরা আগে দেখিনি, এখানে এসে আমরা নতুন করে দেখতে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ারও তাগিদ দিলেন আগতরা। সবচেয়ে ভালো দেখে ইয়ং দেখে যে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের ছবি, বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকাণ্ড, তার দেশ ও তার কৃত্রিম ভালোবাসা, নতুন প্রজন্ম যাতে আরো বেশি করে জানতে পারে, এটা অত্যন্ত ভালো। এবং এরকম প্রদর্শনী করে সারা দেশ এবং জাতিকে জানা দেওয়ার জন্য, বিশেষ করে আগামী প্রজন্মকে জানা দেওয়ার জন্য প্রতি জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল এরকম একটা অনুষ্ঠান করা উচিত। বিকেলে প্রদর্শনী দেখতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এছাড়া বঙ্গবন্ধু দুর্লভ চিত্রকর্মের প্রদর্শনী দেখতে আসেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।